কথা বলছিস? যে ডালটা সাপের মতো অন্য ডালটার সাথে পেঁচিয়ে আছে? ওটা কি ডাল? জি ভিত্তু সাহেব, ওটা ডাল। ডাল সাপের মতো পেঁচিয়ে আছে কেন? এভাবে সাপের মতো ডাল থাকবে কেন? সেটা নিয়ে এত ভাবা বাদ দে তো, চল তাড়াতাড়ি। দয়া করে চুপ কর কাট্টা, চল। ওরে বাবা রে, ও বাবা, ওটা আবার সামনে সামনে ঝোপে কি জানি ওটা, সারা গায়ে কাটা। ও মা, কি ভয়ঙ্কর! আসলে তো কাটা কাটা ওটা কি? চাক, ওটা সজারু। ও সজারু নাকি? ও তো সজারুটা এত বড় কেন? ও বাবা, এটা আবার কি কথা? সজারু কি বড় হতে পারে না? তা পারে, তা পারে। তুমি শুধু একটু দেখে শুনে চিৎকার দিও ভাই খাট্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। গাছগুলো এত বড় বড় কেন? কুল গাছ বড় বড়, গাছ তো দেখি একই রকম। আজ কাট্টার কাছে সব কিছু বড় বড় লাগছে। আরে না, তুই খেয়াল করে দেখ, গাছ আর ঘাসগুলোকে খুব বেশি বড় বড় মনে হচ্ছে না? কাট্টা কিন্তু ঠিকই বলেছে, যতই সামনে যাচ্ছি গাছগুলো আরো বড় বড় লাগছে। তাই নাকি? কিন্তু এটা কেন হচ্ছে? আরে উঠতেই তো পারি, পুরো জঙ্গল এলাকায় যাচ্ছি তো, গাছ তো বড় বড় হবে। সেটাই, না জানি ভাগ্যে কি আছে রে বাবা। কি আর আছে, তোমাকে রাক্ষস খেয়ে ফেলবে এটাই আছে? গুগি, এসব কি? দিলে তো আরো ভয় পাইয়ে। গুগি, এসব করো না। আসছে আমার অভিভাবক, এসব করো না। কি করবে করলে? মার দেব। গুগি, তোমাকে মার দেয়া উচিত, আর তোমাকে রাক্ষসীর পেটে দেওয়া উচিত। দয়া করে রাক্ষসীর নাম নিও না তো। কাট্টা, তুমি ভয় পাওয়া বন্ধ করবে? পারছি না রে ভাই, না পারলে কি করবো? অবশ্য এখন আমার একটু ভয় ভয় লাগছে, কিন্তু আমার আর গুগির কোনো ভয় লাগছে না। কি বলো গুগি? একদম ঠিক, আমরা সাহসী। হ্যাঁ হ্যাঁ, কোনো বিপদ হুক করে আসলে সাহস উড়ে কোথায় যাবে তখন দেখব। হ্যাঁ, ভয়ঙ্কর এক রাক্ষস আসলে তখন সাহস কোথায় উড়ে যাবে? ও রাক্ষসীর কথা বলো না তো, তোমায় পায়ে পড়ি। আমার পা নেই। ওটা তো কথার কথা দাঁড়ি। এই আমাকে দাঁড়ি বলবে না কিন্তু। তোমার মতো এত ভালো কিউট একটা বিপদকে
একটা ভয়ঙ্কর চোখ। কোথায়? কই? কোথায়? ওই যে আসলে তোরে কি কি ওটা?
কত দূর কোন ক্লান্ত লাগছে আরে খাটটা এখনই ক্লান্ত হয়ে পড়লি এখনই মানে কতক্ষণ হয়েছে খেয়াল আছে এভাবে কি হেঁটে যাবো নাকি বাসায় ফিরতে হবে না এসেছি নিঝুমপুর না দেখে আর ফিরবো না আচ্ছা দাঁড়া একটু বিশ্রাম নিয়ে নি আচ্ছা আচ্ছা বিশ্রাম নে কিন্তু বেশিক্ষণ নেওয়া যাবে না কে কাছে কে বাবা আরে আরে এখানে কিচির মিচির করে হ্যাঁ ঘুমাতে চেষ্টা করছিলাম আমাকে রাখছিস বলে কে কেউ না কেউ না কিন্তু আপনি কে ভাই আমাকে ভাই বলবি না অনেক বয়স প্রায় 400 বছর তো হবে কিন্তু আপনি কে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কেন এই পাশে ভালো করে তাকা আমি একটা বৃক্ষ ও আচ্ছা গাছ দাদু আপনি আচ্ছা কেন তোমরা এই গভীর জঙ্গলে কি করছো আমরা তো নিঝুমপুর যেতে চাই আপনি কি জানেন ওটা কোথায় এ নিঝুমপুর এত সাহস তোমাদের কি ভয় করার মতো কিছু আছে হ্যাঁ শুনেছি তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা আছে সেখানে বললেন রাক্ষস নেই তো সঠিক বলতে পারছি না তবে থাকলেও থাকতে পারে হয়েছে হয়েছে অনেক হয়েছে সবাই বলছে ওখানে ভয়ঙ্কর এক রাক্ষস প্রাণী আছে ও বাবা এবার আমাদের ফিরে যাওয়া উচিত নাকি না 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 মোটেও না সব শোনা কথা এখনো এখনো তো শখ মেটেনি অনেক বুদ্ধিমান শখ মিটবে কেন আমরা কি নিঝুমপুর দেখেছি নাকি দেখাচ্ছি না আচ্ছা এতদূর যখন এসেছি নিঝুমপুর একটু দেখেই যাই গাছ দাদু নিঝুমপুর আর কত দূর আরো বেশ কিছু দূর হবে হবে সঠিক জানি না তোমরা এখন যাও তো আমাকে একটু ঘুমাতে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান আমরা তাহলে আসি গাছ দাদু এটা কি পে
তো মনে হচ্ছে। এ কারা তোমরা বাপু? এখানে কি করছো? কোনদিন তো এদিকে মানুষের পা পড়ে নাই, আজ হঠাৎ কি হলো? আমাকে চাচ্চু বলবে না, দেখতে বড় হলেও আমার অনেক কম বয়স, ভাই বলে ডাকো আমাকে। প্যাঁচা ভাই, আসলে আমরা তো নিজুমপুরে যাচ্ছিলাম, নিজুমপুরটা কোথায় একটু বলতে পারেন? এটা একটু নিজুমপুর। ও যা, তাহলে এসে পড়েছি নিজুমপুরে। কিন্তু কেন এসেছো? এখানে তো মানুষের আসা নিষেধ। কেন নিষেধ? কেন নিষেধ কেন সেটা বলতে পারবো না, কিন্তু নিষেধ এটা জানো। কিন্তু ভূতেদের তো নিষেধ না, তাই না? ভূত ভূত আসল কোথা থেকে? আরে আমার শরীর দেখে বুঝতে পারছো না আমি ভূত? ও তুমি ভূত নাকি? ভালো করে দেখি। দেখে তো ভূতই মনে হচ্ছে, আমার তো ভয় লাগছে এখন। তুমি আবার কাটার মুক্তি দিবে না তো? না আমি ভালো ভূত। এই যে আরেকটা ভালো ভূত আছে, বুঝো? ও আচ্ছা আচ্ছা, নিজুমপুর বিষয় যেন কি বলছিলাম? ¡Gracias!